ঘরেতে মিটিং এর ভেতরে যা আলোচনা হবে দুপক্ষই বাইরে বেরিয়ে এসে সেই একই কথা বলবেন, কেউ কিছু লুকাবেন না। আর আপনি আজ নিজের চেয়ার বাজাতে বৃষ্টি বাদলা মাথায় পৌঁছে গেলেন, আর পৌঁছে গিয়ে তাদেরকে ভাবলেন একটা ইমোশনাল একটা জায়গা তৈরি করবেন। আর চাই আসলে সেই চেয়ারটা চাই যে চেয়ারে বসে অভয় আরো বিচার পাবে। উনি ক্ষমতায় থাকা আসার জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু ডাক্তাররা ক্ষমতায় আসার জন্য করেন না। স্বাস্থ্য বিভাগকে ঠিক করা, পশ্চিমবাংলায় খুনের রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন করছেন, তাই সাধারণ মানুষ তাদের সঙ্গে আছেন। অপরাধীরা আমার বন্ধুও নয় শত্রুও নয়, এটা কি কথা? আপনি তো জানেন কারা কারা অপরাধী, আপনার থেকে ভালো কে জানে? আপনি সব জানেন কারা কারা অপরাধী, আপনি জানেন এই অপরাধকে কারা কারা কিভাবে ঢাকা দিচ্ছে আপনি তাদের জানেন, কারা কারা তথ্য প্রমাণ লোপাট করছে আপনি তাদেরও জানেন। সুতরাং আপনার উপরে আস্থা রাখা যাচ্ছে না? ওরা তো বলেছিল যে আপনি আজকে গেছেন ওইখানেই টেবিল পেতে, হোক না আলোচনা, হোক না ডিসকাশন, হোক না লাইভ স্ট্রিমিং, কিন্তু আপনি পারলেন না করতে, আপনি পারবেন না করতে। কারণ ধর্ষক এবং ধর্ষক কুলকে বাঁচানোর যে দারুণ চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর, সুতরাং সাধারণ মানুষেরা জেনে যাবে না? আজকে যে ছাত্রগুলো তারা তো এই প্রশ্নটা করবেই যে একটা অভয়া একটা তিলোত্তমা কেন? 2016 থেকে ডক্টর সৌমিত্র বিশ্বাস, ডক্টর শুভজিৎ দাস, ডক্টর সায়ন মণ্ডল, ডক্টর পৌলমী সাহা, 16 থেকে 24, 24 অভয়া একটা তো নয়। এছাড়া গোটা স্বাস্থ্য ভবন জুড়ে যে দুর্নীতি, যে ভয়ঙ্কর দুর্নীতি, যে প্রখর দুর্নীতি, এবং সেই দুর্নীতিকে ঢাকা দেওয়ার যে দারুণ চেষ্টা, তার উত্তর তো চাইবে ছেলেগুলো, তার উত্তর আপনি দিতে পারবেন না, যার জন্যেই আপনি কিছুতেই যে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলেন না। বাংলার মানুষ আপনার এই দ্বিচারিতা জানে, বোঝে, এই ছেলেমেয়েগুলোও জানে, তাই মানুষ এখন আর আপনার উপর আস্থা রাখে না। হোক কালীঘাট অভিযান হোক, পৌঁছোক এই ছেলে মেয়েগুলো, আপনি কি উত্তর দেন আমরাও দেখতে চাই, দেখতে চাই আমরা যারা মা, রাজনীতি ভুলে আমরা যারা মা, যারা রান্নাঘরের খুন্তি ছেড়ে সন্তানের মুখে ভাতের থালা বেড়ে না দিয়ে আমরা যারা দিনে রাতে আন্দোলনে, আমরাও দেখতে চাই আপনি আলটিমেটলি এই বিষয়টাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করেন। চেয়ার যে বলছেন না চেয়ার চায়, আসলে সেই চেয়ারটা চাই যে চেয়ারে বসে অভয় আরো বিচার পাবে, সেই চেয়ারটা চাই যে চেয়ারে বসলে পরে এইভাবে হাসপাতালের ভেতর দুর্নীতি হবে না। পশ্চিমবঙ্গেও যে আতুর ঘর হয়ে গেছে সন্ত্রাসের, দুর্নীতির, দুর্বৃত্তায়নের, সেইটা বন্ধ হবে। আর আপনি আজ নিজের চেয়ার বাজাতে বৃষ্টি বাদলা মাথায় পৌঁছে গেলেন, আর পৌঁছে গিয়ে তাদেরকে ভাবলেন একটা ইমোশনাল একটা জায়গা তৈরি করবেন, কিন্তু আপনি জানেন তো যে ছেলেমেয়েগুলো জমের সাথে লড়াই করে, তাদেরকে না ভয় দেখিয়ে ডরানো যাবে, না তাদেরকে মানে কোনোভাবে বুঝিয়ে কাজ হাসিল করে নেওয়া যাবে। ওরা জমের সাথে লড়ে মাননীয়া, ওরা ডাক্তার, ওরা জমের সাথে লড়াই করে, তাই ওদেরকে এত সহজে আপনি ভুল বুঝিয়ে কিংবা আপনার মিষ্টি কথা দিয়ে চিড়ে ভেজাতে পারবেন না। আপনার আবেগ আপনি চেষ্টা করেছেন, আপনি তো দারুণ অভিনয় করেন, আপনি চেষ্টা করেছেন আপনার অভিনয়ের যতটা অবধি, কিন্তু তাতে যে ছেলেমেয়েগুলো আর 4 দিন ধরে 4 রাত ধরে বৃষ্টিতে ভিজে নিজেদের যে 5 দফা তাতে অনর হয়ে লড়াই করছে না, আপনার এই মিথ্যে অভিনয়টা ওরা ওদের কাছে পরিষ্কার, তাই এই অভিনয় করে লাভ হবে না। স্পষ্ট করে প্রথমত বলেছে মুখ্যমন্ত্রী যে হেরে গেছেন, তার যে তার মিথ্যেগুলো যে হেরে গেছে তা আমরা আগের দিনেই দেখে নিয়েছি, কিন্তু ডাক্তাররা বলেছিল যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মতো, এই ডাক্তাররাও জানে তিনি ক্রিমিনালদের কনস্ট্যান্ট আড়াল করা বক্তব্য দিয়ে এসেছেন, প্রমাণ লোপাটকারী যাদের কথায় ডাক্তারদের কথায় বিনীত গোয়েল তার যিনি মালকিন, তিনি যে প্রমাণ লোপাট ইত্যাদি প্রভৃতি করেছেন, তাই বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছেন। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের পদত্যাগ করতে দেননি, এবং তার সঙ্গে সঙ্গে যে সন্দীপ ঘোষের উপরে এই হাসপাতালে নানান দুর্নীতির অভিযোগ ছিল
কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধারাবাহিক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে অভিযোগ যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি এই সন্দীপকে জেলে পড়েননি বা তার প্রমোশন ঘটিয়ে গেছেন, সাধারণ মানুষের মতো এই জুনিয়র ডাক্তাররাও দেখেছেন। এই জুনিয়র ডাক্তারদের বন্ধুকেই এই তিলোত্তমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তৃণমূল, এবং তারাই বাঁচাবার চেষ্টা করছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর যা দুটোরই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রমাণ লোপাট করা এবং পরিকল্পিত হত্যাকাণ্ডেই বনটা চলে গেছে পশ্চিমবঙ্গের সব মানুষের মতো। তার যারা বন্ধু, তার যারা সহযোদ্ধা, সেই ডাক্তারদের অনুভূতি আমাদের থেকে বেশি। ঠিক তেমন বাবা মা, এই ডাক্তার মৃত ডাক্তারের বাবা মা যাদেরকে মিথ্যাবাদী বললেন এই মুখ্যমন্ত্রী, যিনি টাকা অফার বা ঘুষ অফার করেছিলেন মৃত্যু কিনতে, পরক্ষণেই পাল্টি খেয়ে বলছেন আমরা বলিনি, এটাও জুনিয়র ডাক্তাররা জানেন। তাই তিনি মিটিংয়ের ভেতরে এক কথার বাইরে মিথ্যে এক কথা প্রচার করেন। এ পশ্চিমবঙ্গের মানুষ এবং তথা জুনিয়র ডাক্তারদের তারা জানেন বলেই তারা লাইভ স্ট্রিমিংয়ে, যাতে উনি কথা না ঘুরাতে পারেন তাই তিনি লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন। আজকে আমরা আশা করব, অনেকেই আশা করেছিল এই লাইভ স্ট্রিমিং চাইতেন, বাড়ি থেকেও লাইভ স্ট্রিমিং হয় তাই না? কিন্তু কেন জুনিয়র ডাক্তারেরা এটা চাইলেন না এটা তারা বলতে পারবেন? শুধুমাত্র তারা একা রাত যাচ্ছেন না, সারা পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক অরাজনৈতিকভাবে মায়েরা বোনেরা তারা রাস্তায় নেমে রাত জেগেছে। এই মৃতা ডাক্তারের বাবা মাকে যারা মিথ্যে কথা বলেছেন তিনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই লাইভ স্ট্রিমিং ছাড়া ডাক্তাররা কেন রাজি হয়েছেন জানি না, অনেকেই সন্দেহের মেঘ দেখছেন যে মধ্যিখানে কেউ মিটিয়ে দেবার চেষ্টা করছেন কিনা। আমার বিশ্বাস এই জুনিয়র ডাক্তারেরা তারা তাদের বন্ধুদের হারিয়েছেন, কারা প্রমাণ লোপাট করেছেন তারা জানেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একজন মধ্যস্থতাকারীকে দিয়ে এদের রাজি করিয়েছে বলে কেউ বিশ্বাস করছেন, কেউ কেউ মনে করছেন আমি প্রমাণ ছাড়া এই সমস্ত কথাতে হ্যাঁ না কিছুই বলবো না। তবে লাইভ স্ট্রিমিং ছাড়া যেদিন ডাক্তারেরা যদি মিটিং ভেস্তে দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী ভয়েতে লাইভ স্ট্রিমিংয়ে বলতে চায়নি, কারণ সংবাদ মাধ্যমের কাছে উনি ঘুরিয়ে কথা বলেন বলে, এদের মধ্যস্থতাকারী কেউ আছে কি না যে এই জুনিয়র ডাক্তার যাদের বন্ধুরা চলে গেছে, যাদের আন্দোলনকে মানুষ চূড়ান্ত সমর্থন করে, এই মানুষ রাত জেগেছে দিন জেগেছে, পুলিশের কাছে কেস খেয়েছে, তৃণমূলের নেতাদের কাছে ধুমকি খেয়েছে, মার খেয়েছে, কাঁদানে গ্যাস খেয়েছে। আশা করব ঘরেতে মিটিংয়ের ভেতরে যা আলোচনা হবে দুপক্ষই বাইরে বেরিয়ে এসে সেই একই কথা বলবেন, কেউ কিছু লুকাবেন না, এইটুকুই আমাদের আশা। আমাদের ডাক্তারেরা রাত জাগছে, পশ্চিমবঙ্গের মানুষ রাত জাগছে বিচার পাওয়ার জন্য। যে পদ্ধতিতে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিভিক পুলিশকে ধরবার পর আরও একাধিক যেহেতু লোক জড়িয়ে আছে, তাই তড়িঘড়ি পুলিশকে দিয়ে তৃণমূলের এমএলএ কাউন্সিলরকে দিয়ে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয় মৃতদেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, এবং তারপর আরও ক্রিমিনাল জড়িয়ে আছে বলেই তাদের বাঁচাতে মুখে জাস্টিস চাই বলছে না, সুপ্রিম কোর্টে পাবলিকের টাকায় 3 কোটি টাকা রোজ খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় লয়ারদের দিয়ে মিথ্যে কথা বলাচ্ছেন। তাই এই মুখ্যমন্ত্রী আসলে মিথ্যা মন্ত্রী সবাই জানে। মুখ্যমন্ত্রী রাত জাগছেন নিজে ধরা পড়ে, তিনি এবং তৃণমূলের লোক বা যাদের বাঁচাবার চেষ্টা করছেন সেই ক্রিমিনালরা জেলে না যায় সেই টেনশনে রাত জাগছে। দয়া করে ডাক্তারদের রাত জাগা, পশ্চিমবঙ্গের মানুষের রাত জাগা, মা বোনেদের রাত জাগা, প্রতিবাদীদের রাত জাগার সঙ্গে চোর এবং ক্রিমিনালদের পক্ষে যিনি বীর বলেন এই অপদার্থ মুখ্যমন্ত্রী রাত জাগা এক করে দেবেন না। এখন গলায় ফাঁস হয়ে গেছে এই কর্মবিরতি আর আন্দোলন, উনি যে কোনোভাবে এটাকে বন্ধ করতে চাইছেন।
ডাক্তারদেরকে হসপিটালে যেতে চাইছেন, আমরাও চাই ডাক্তারবাবু হসপিটালে যান, চিকিৎসা করুন, কিন্তু আন্দোলন যেন বন্ধ না হয়। উনি আন্দোলনকে হালকা করতে চাইছেন, সেই জন্য বারবার নিজে পৌঁছে যাচ্ছেন। সেদিন 3 ঘন্টা বসে থাকার পরেও কথা হয়নি, কিন্তু আজকে ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন, ডেকে নিয়ে গেছেন। আলোচনা শুরু হোক, আলোচনার মাধ্যমেই সমাধান বেরোবে। কালকে এত লম্বা চওড়া নাটক করেও আর পরশুদিন কথাবার্তা হলো না, কিন্তু আজকে ফটাফট চলে গেলেন কথা বলতে। আমি আশা করব যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, সেই দাবি যেন তারা দাবিতে অনর্থ